আজকে অনেক দেরি করে মানে হাউসকিপিংয়ে ডাকা হয়েছে বিকজ আমি নিজেই বিজি ছিলাম। ও এখন এসছে, এখন অ্যাকচুয়ালি না সানসেট হতে যাচ্ছে, এখন বেশ তাড়াতাড়ি সানসেট হয়ে যায়। ওয়াই? বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে না সেই জন্যে। আর এখানে বড় বিল্ডিংস আছে তো সানটা একদম ওর পিছনে চলে যায়। আজকে যাই না বিকাশের অফিসে কি ঘটছে, বিকজ কালকে সে আমাকে বলছে দিওয়ালির জন্য কিছু প্রিপারেশন চলছে। আজকে সেই আমি দুপুরবেলা ওকে মেসেজ করছি, টেক্সট করছি, এখনও কোনো রিপ্লাই আসেনি, কোনো কল করেনি। আমি কল করলাম এখন জাস্ট, ইউনো, ক্যামেরাটা অন করার আগে তো ধরেনি। যাই না কি করছে আপাতত, একটু আমার জানা দরকার যে সব ঠিকঠাক আছে তো। মাঝে মাঝে যাই হোক, আমার অনেকক্ষণ কথা না হলে একটু টেনশন হয়। তো আই জাস্ট আজকে এটা আমার মানে আর জানি না কত বছর, হয়তো যবে থেকে আমাদের রিলেশনশিপ তবে থেকেই, জাস্ট টু নো কে হি ইজ ফাইন, রেস্ট কাজে ব্যস্ত আছে, ইটস ওকে, বাট একবার কথা বলে বলো অল ইজ গুড। তো ওই আমার জিনিসগুলো চলে, আপাতত তো হাউসকিপিং হচ্ছে বললাম। আর এখানেও একটা বাজে আমার জিনিস লাগছে, সেটা হচ্ছে হিউমিড। মাই গড, ওয়াই দে হ্যাভ ইউ নো ওয়েদার লাইক হিউমিড ওয়েদার হিয়ার, মানে কলকাতার মতন আমার বিরক্ত লাগে। আমরা যেই ফ্লোরে আছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সরি দিস ইজ দ্য সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে ঠিক এরকম অ্যারেঞ্জমেন্ট আছে সিটিং, বাট নো বডি সিটস দেয়ার বিকজ ইটস সো ডাস্টি অ্যান্ড হট অ্যাজ অফ নাও। এখন তো উইন্টার আসেনি, সামনে এরকম আছে। করতে করতে কল আসলে বিকাশের যে এখন ওর মিটিং ওভার হলো। আমি দুবাই টাইমে কটার সময় করেছিলাম, আই থিঙ্ক 2:30 আফটারনুন, আর এখন এখানে বাজে কটা, এখন বাজে 5:30। তো এখন বিকাশ কল করে বলছে আমি এতক্ষণ মিটিংয়ে ছিলাম, কিছু করার নেই, বাট ওই একবার বলে দিল তো আমার মন শান্তি হয়ে গেল। এটাই মানে আমার অভ্যেস, অনেকে হয় না যে আমাকে বলে, আমাকে না আমি বলবো, অনেকে হয় না যে বলে যে ঠিক আছে যখন ফ্রি হ্যান্ড করবো, বাট স্টিল আই ফিল কি মানে সব ঠিকঠাক আছে, তো লেট মি আস্ক। হোটেলে টপ ফ্লোরে না একটা জিম আছে, আজকে ফার্স্ট টাইম যাওয়ার মানে সময় পেলাম, তো বেশ ভালো ঠিকঠাক আছে। বাট এখানে পুলটাও টপ ফ্লোরে আছে আর জিমটাও টপ ফ্লোরেই আছে। আর কালকের ব্যাপারটা হচ্ছে যে কালকে আমরা একটু বেরোবো, তার সঙ্গে যেটা কালকে সবচেয়ে বেশি এক্সাইটেড, কালকে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হবে, মানে আমার আর বিকাশের দুজনেই চেনা অনেক বছরে, ঠিক আছে, মানে কলকাতা থেকে আমরা দুজনেই বিলং করি, তো দুবাইয়ে দেখা হচ্ছে তাও আবার আবার অনেক অনেক বছর পর, সো ভেরি এক্সাইটেড। জানি না মানে কিরকম মানে ফিল হবে দুজনের সামনাসামনি দেখা হচ্ছে অনেক বছর পর। আমি বলছিলাম না আমাদের এখানে অনেক চেনা জানা ফ্রেন্ড আছে যাদের সঙ্গে অনেক বছর দেখা হয় না, বিকজ আমরাও তো এদিক ওই থাকি কুবেরতে কথা হেনা তেনা করতে করতে, এখানে যারা আছে এখন নতুন নতুন মুখ দেখবে, তো কালকে আমাদের দেখা হবে এত বছর পর। সকাল থেকে বাকি কাজ তো ছেড়েই দাও, মানে ক্যামেরা অন করার সময় হয়নি, আমরা নিজেরা খাইনি, আমরা শুধু বিস্কিট চা খেয়েছি। তো তোমাদের বলে রাখি বিকাশের এক ফ্রেন্ড আসছে, চাওয়ার পর দেওয়া হয়েছে, বাট এত বড় ইউটেন্সিল যে যে কুকটপের মধ্যে যেমন করা হয় না, তো অ্যাট আ টাইম তুমি একটা ইউজ করতে পারবে। আপাতত একসঙ্গে আজকে না দু তিনজন মানে আসা যাওয়া হবে, প্লাস আমাদের বাড়ি যেতে আমরা জানি না কি করে করবো। আর সামনেই আছে আমাদের পুজো, যেটা বাড়িতে নয় করতে হবে, নিজের বাড়ি নেই তো আমাকে হোটেলেই ছোট করে করতে হয়, বাট উই প্ল্যান্ড কে হ্যাঁ ছোট করে হলেও করবো, মেইন কথা হচ্ছে করা, যেভাবেই হোক চেষ্টা হবে। আপাতত এটাই হচ্ছে আমাদের দুবাইয়ের লাইফ, এরকমই চলছে। সো ওয়েলকাম টু আ নিউ ডে, নিউ ব্লগ। আমি জানি না কতটা আমি এনার্জাইজড হয়ে বলতে পারবো, বাট আই এম স্টিল ট্রাইং মাই বেস্ট। কালকে আমরা এত হেঁটেছি, কোমর পা মানে ব্যথা। আমার এক ফ্রেন্ড আসে বললো, তাকে আমি ফোন করে বললাম যে আমি ওদিকে যাচ্ছি, তুই আসছিস না? তারপরে তো যাচ্ছি আমরা ওদিকে, বাড়ির কাছে। আমারও কাজ হয়ে যাবে আর তোকে এতটাও আসতে হবে না, বিকজ ও বললো মিনিমাম 1 ঘন্টা লাগবে। এখানে একটু কিছু খাবো, লাঞ্চ করবো, দেন আমরা ওদিকে যাব। গরম এখন আছে, কালকে যেরকম হয়েছিল হাফ ডের পর ইভিনিং এর দিকে হিউমিড হয়ে গেছে। আই হোপ আই জাস্ট স্প্রে কি আজকে যেন না হলে আমি তোমাকেই দেবো ডোজ। কেন
আমরা না এখন এখান থেকে বেরোলাম সিটি জয়ে, তোমার বললাম খাবার দেখালাম, খাবার ওয়াজ গুড, মানে একদম হোমলি ছিল। এবার আমার বন্ধু এখানে আসবে বলে আমি এখানে ওয়েট করছি, মানে সত্যি বলতে একদম একটু একটু জাস্ট নামে মাত্র খাওয়ার জন্য, পেটে কিছু দেওয়ার জন্য, টু বি অনেস্ট, না তো ওরকম খিদে পেয়েছে না ওইভাবে খেতে পাচ্ছি, বিকজ মাথায় তারা আছে। আরেকজন সঙ্গে কথা হলো, ওরা যেটা বললাম যে আমরা এখানে ঘর দেখতে এসেছি, তো এই দিকেই আছে, তো বন্ধুর সঙ্গে আগে দেখা করবো বিকজ আমার সামনে আসছে, অ্যান্ড তারপর আমরা যাবো। এই দেখো ওই দিক থেকে আস, দেখো আমার নতুন নতুন দেখা। হ্যাঁ এখন তো উইন্টার ধর চলে আসবে, এখন চলবে এটা এপ্রিল অবধি, মার্চ এপ্রিল অবধি চলবে, তখন বিল আসবে। না বন্ধু এসছে আমার সাথে দেখা করতে, না আমার সঙ্গে হাউস হান্টিং কোটায় ঢুকবো, বাট ও আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বাট আই ক্যান সি ও লিটারালি এনজয় করছে। হ্যাঁ ও নিজে গিয়ে কথা বলছে, ওর আবার আলাদা দোস্ত হয়ে গেছে এখানে পুরনো, এরকম ব্যাপার। তো আলটিমেটলি আমরা চারজনই, মানে চারজনকে সামহাও চিনি আগে থেকে, এরকম ব্যাপার। তো ওই যাচ্ছে, ও গাড়ি ওখানে, আমরা একই গাড়িতে আপাতত যাচ্ছি। এত কষ্ট করে উনি স্টার বাস পেয়েছে আমরা এখানে। এখন ইভিনিং এ কটা বাজে? অ্যাকচুয়ালি 6টা বাজে, বেশি টাইম না, বাট মনে হচ্ছে না অনেক রাত হয়ে গেছে। ঘর খুঁজতে হবে, ঘর খুঁজতে হবে। আমি লোকটাকে এখন ভয়েস মেসেজ পাঠিয়েছি, এখানে তুই ট্রিপেও যেতে পারিস। হ্যাঁ জানি, ক্রুজে দেখালো আমাদের কলকাতার ফ্রেন্ড, সে এত বছরে কথা হয়, দেখা তো হয়নি, কারণ আমরা দুজনে আলাদা আলাদা জায়গায় থাকি। তো এত বছর পর দেখার, আরো পুজোর জন্য জিনিস নিয়ে এসেছিল, আরো গিফট নিয়েছিল, আমাকে তখন রাস্তায় বলছে তুই এখন দেখবি না দেখবি না, এই ওই অনেক কিছু নিয়ে এসেছিলো। তারপর বাড়িতে আসলাম, অ্যাকচুয়ালি ওদেরকে ছাড়ার পর আমি আর ব্লগ করতে পারিনি, আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল লিটারালি, বিকাশের কিছু অফিসের জিনিস খুঁজছিলাম, অফিসার লাগতো, মানে নেক্সট দিনই লাগতো অ্যাকচুয়ালি, অনেক খুঁজে খুঁজে কোনো রকম জাস্ট চালানোর মতন পাওয়া গেছিলো এথনিক। তো ওইটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক দেরি হয়েছে, তারপরে আমরা আবার মেট্রো করে এসছি। তো এই ফ্রেন্ডের কথা তোমাদের বলছিলাম, একদিন ভালো করে অ্যাকচুয়ালি দেখা হবে, কথা হবে, তখন ভালো করে আর ব্লগে তোমরা দেখতে পারবে, জানতে পারবে। রাস্তায় দেখা হয়েছিল না, আর এত তাড়াহুড়োতে আমরা সবাই ছিলাম, মানে সবাই কিছু না কিছু চলছে। তো এই ছিল কালকের ব্লগ, তারপর আমরা অনেক রাত্রে বাড়িতে এসেছি। তো ভালো, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই।